আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পড়ছি এক মহা বেকায়দায়। মাঝে মাঝে এই কর্মব্যস্ততার মাঝে একটু একটু ফেসবুকে টু মারতাম, এখন আর দিয়ে এই সুবিধাটা নেই। সবার ফেসবুকে একটা স্ট্যাটাস, নারী কে করে আটকায়, নারী কে কীভাবে আটকানো যায়। ভাই সব আপনারা সব পাগল হয়ে গেছেন একসাথে। আমরা যারা কর্মব্যস্ত মানুষ, আমরা বিভিন্ন রংডং দেখতে পাই ফেসবুকে আই, আর আপনারা এক কথা লয়ে যে পড়ছেন, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়। এই সৃষ্টির হাজার হাজার বছর পরেও যদি আপনারা পুরুষে এই প্রশ্ন তুলুন, তো আমরা পুরুষের যে হাজার হাজার বছর গেল এটা বিতাই যায়। নারী কিসে আটকায় বুঝুন না, না বুঝলে ঘরের কোনাকে দেখেন আপনার দাদাই নেই কোনো কাগজপত্র লিখে তুই গেছে, যদি লিখে তুই যেতে হ্যাঁ তেটা লেহা আছে। আপনি এক নারী আটকাইতেন ফাইতেছেন না করে হিমশিম কায়লাইতেছেন, আপনার দাদাই সাইড ফার্স্ট নারী আটকাইতো কীভাবে? এই কাগজপত্রকে খুঁজে দেখেন কই আছে, এটার মধ্যে লেহা থাকতে পারে, বেড়াগিরি লাগবো। আমার তো মনে হয় নারী পুরুষের বেটাগিরিতে আটকায়। যদি এডি না হইতো আপনার ওখানে টেহা আছে, 100 বছর 500 বছর আগে দুনিয়াতে তো টেহা আসেন না, এরপরে হোক বেড়ায় 8-10 নারী আটকায় আনছে, ওন আপনি এক নারী আটকাইতে পারেন না, কোনো টেহাই কাম হইতেছে না। তাহলে কী বোঝা গেল, পুরুষের যে একটা বেটাগিরি আছে বেটাগিরিটা ভুলে গেছি। তাইলে কথা কিন্তু এটা ঠিক, নারী পুরুষের বেটাগিরিতে আটকায়। এই বেটাগিরি কোনটা? এটা হলো আদর সুহাগের বেটাগিরি, সৌহার্দ্যপূর্ণতার বেটাগিরি, শেয়ারিংয়ের বেটাগিরি। তখন খালি হয়েছে কি আপনার টেহা হয়েছে, আপনার তালি খালি ব্যস্ত লইয়া তা থাকবেন, আপনি আপনার মতো করে ঘুরবেন, পরে নারী যাইব গে, আর পরে আপনার স্ট্যাটাস দেবেন মনের বিরহে যে নারী কী করে আটকায়, কিসে আটকায়, আর আপনি এই গবেষণার যেতেন না কী করে আটকায়, আপনার দাদা যাবে আটকায় তো আপনি ওই আটকায়, একটা না সায়ের ফার্স্ট আটকাইতে পারবেন, আপনার পক্ষে সম্ভব, আপনার বেটা না। সুতরাং স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন, গবেষণায় লাগুন, কী করে আটকায়, কী নাই আপনার মধ্যে দেখেন, যা নাই তা অর্জন করার চেষ্টা করুন, দেখবেন নারী আটকে গেছে। আর এই বকর করিয়া আমরা রজতায় এই মাঝে মাঝে একটু ফেসবুকে আই, এই জায়গাটা নষ্ট করিয়া নারী কী করে আটকায়, কী করে আটকাই লিয়ে পাগল হইয়া যায়। এই কামের নাম হয় কী করে আটকায় আপনি ফায়া লাইবেন, দেখবেন যে আমরাও শান্তিতে ফেসবুক চালাইতেছি। তো সব পুরুষের জন্য শুভকামনা রইল, এই নারী কীভাবে আটকায় যাতে আপনারাও আটকাইতেন পারুন, আটকানির ক্ষমতা আল্লাহ আপনারা দেউক, আর এইটা লেহালিহন বন্ধ করেন, অন্য তালে কেন বিনোদন দেওয়াইন, কবর কবর দেওয়াইন, এই দাহিতা দেহি হুনি বুঝি দেশের কবর লই, এই ফেসবুকটা কামে লাগাই। ঠিক আছে, শুভকামনা সবার জন্য, সকল পুরুষের জন্য শুভকামনা, আর নারীদের প্রতি একটা সর্বশেষ উদারতা আহ্বান থাকবো যে আপনারা আটকে যাবেন, দেখেন পুরুষ যেইভাবে এখন অসহায়ত্ব প্রকাশ করতেছে, ওখানে যদি আপনারা আটকে না তা হইন, তাহলে তো কতদিন পরে দেখবেন পুরুষ রাস্তাঘাটে সমানে পড়ে রয়েছে, তাদের এমন অসহায় সময় যেতেছে, বুঝতেছেন না? এই হারে যদি স্ট্যাটাস দেয় তাহলে এটা বোঝাই যায় যে অসহায়ত্বার একটা প্রমাণ। সুতরাং আপনারা আটকে যাবেন বইনেরা, আপনারা যে যেন আসুন কালারা বইনেরা, আপনারা আটকে যাবেন, পুরুষ সমাজ দ্বারা বাঁচাবেন, সবার জন্য শুভকামনা পুরুষ নারীর জন্য, আর এই সবাই বেড়ে নিয়ে যাবেন, বিটিন হয়ে যাবেন, নারী হয়ে যাবেন।